এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে, কিন্তু সাহায্য করার মতো একজনও নেই। অতিরিক্ত সমালোচনা করবেন না, অতিরিক্ত সমালোচনা ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে নিয়ে যায়। যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইগো ভুলিয়ে তোমাকেই এগিয়ে যেতে হয়, তবে এগিয়ে যাও। কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয়, তবে সেটা বুঝে সুঝে থেমে যাও। কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি আর তাকে কখনো জায়গা দেই না। এটা আমার ইগো না, এটা আমার আত্মসম্মান। একজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়ে গিলে ফেলেন, রবের কাছে তা অনেক বড় দামি ইবাদত। কিছু মানুষ শুধুমাত্র নামেই বেঁচে আছে, ফ্যামিলি প্রবলেম, অনিশ্চিত কেরিয়ার, একজনকে তীব্র ভালোবেসে তাকে না পাওয়ার বেদনা সহ নানান কারণে তারা ভেতরে ভেতরে মরে গেছে কবেই। যাদের নিজের কোনো যোগ্যতা নেই, তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না, তখন তোমার চরিত্রের ওপর দাগ লাগায়। আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয়, তবে শেষটা সুন্দর হয় না। অবশেষে পরিস্থিতির পিছুটানগুলোই জিতে যায়, যেখানে আমাদের বুকের শব্দগুলো হেরে যায়। জীবনে দুই ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকা ভালো। এক, ব্যস্ত মানুষ, যে কিনা শুধু নিজের ইচ্ছে মতো কথা বলবে। দ্বিতীয় জন, স্বার্থপর মানুষ, যে কিনা শুধু নিজের প্রয়োজনে অন্যদের সাথে কথা বলবে। যে কাজ করে সে ভুল করে, যে করে না সে পরচর্চা করে। সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। থাকার ঘর ছোট হোক, ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। গুরুত্বপূর্ণ এটাই যে চলে যাওয়ার আগে কতজনের মন ছুঁয়েছ, গুরুত্বপূর্ণ এটা নয় যে কতদিন বেঁচেছ। বাচ্চাদের হাঁটতে শেখান, হেরে আবার দৌড়াতে শেখান। দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে টেনে তুলতে শেখান, অভাব শেখান। ভাগাভাগি করে খেতে শেখান, বন্ধুর পাশে থাকতে শেখান। অন্যায় করলে শাস্তি দিন, প্রাপ্তি বুঝুক, অর্জন করা বুঝুক, সম্পত্তি আর সম্পদের মধ্যে পার্থক্য বুঝুক। কেউ যদি রাগ করে তাহলে তার রাগ ভাঙাও, কেউ যদি অভিমান করে তাহলে তার অভিমানও ভাঙাও। আর কেউ যদি তোমার মেসেজে বিরক্ত হয়ে মেসেজ দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তাকে আর ফেরাবে না। কারণ কারো বিরক্তির কারণ হওয়ার চেয়ে নিজের অভিমান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কাউকে প্রচণ্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না। আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, এটা তাকে বুঝিয়ে দেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন। কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে। কাউকে ঠিক ততটুকুই ভালোবাসুন যতটুকু ভালোবাসা প্রয়োজন। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ এটার মূল্য দিতে জানে না। একসময় অযত্ন আর অবহেলায় সেই ভালোবাসাটাকে মানুষ নষ্ট করে ফেলে। আপনি যদি ভাবেন আপনি অনেক বেশি ভালোবাসলে সে মানুষটাও আপনাকে অনেক বেশি ভালোবাসবে, আপনি ভুল ভাবছেন। সে মানুষটা আপনাকে আর আপনার ভালোবাসাটাকে সস্তা ভেবে দিনের পর দিন তার মতো করে অবহেলা করে যাবে। আপনি তাকে যতবার বোঝাতে যাবেন আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, ঠিক ততবারই আপনাকে নির্মমভাবে অবহেলার শিকার কিংবা আঘাত করে যাবে। আপনি যদি তাকে বোঝাতে চান, তার সাথে কথা না বলে থাকতে আপনার কষ্ট হয়, তাহলে দেখবেন কোনো এক সময় আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে, আপনাকে প্রচণ্ড কষ্ট দেবে। আপনি যদি তাকে বোঝাতে চান তাকে ছাড়া পথ চলতে আপনার
প্রচণ্ড কষ্ট হয়, যে কি একা লাগে, তাহলে দেখবেন সে কখনোই আপনার পথে চলার সঙ্গী হবে না, বরং সে আপনাকে জীবনের রাস্তায় একা ফেলেই চলে যাবে। আপনি যদি তাকে বোঝাতে চান আপনি তার উপর নির্ভরশীল, তাহলে সে কখনোই আপনার ভরসার প্রতীক হয়ে উঠবে না, সে তার মতো করেই চলে যাবে। ভালোবাসাবিহীন বেঁচে থাকা যায়, কিন্তু ভালোবাসার মানুষের প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না। জীবনের এমন এক পর্যায়ে আছি যে কোনো ভুল নেই জেনেও মাপ চাই, কারণ ঝামেলা আর ভালো লাগে না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে, স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ। বয়স বাড়ার সাথে সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তবতা। মনের মধ্যে পুষে রাখা রাগ, হিংসা ও জেদ ক্যান্সারের মতো মানুষকে কুড়ে কুড়ে খায়। তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস করে তুমি। তুমি যার জন্য তোমার সব ভালো লাগা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে। জীবনে ওঠা পড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এই জন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। আমি শুধু সেই মানুষগুলোকে কখনো ভুলব না যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে কেঁদেছি। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে আপনার উপর রাগ করলেও কখনো আপনার উপর থেকে বিশ্বাস হারাবে না। জানেন তো, আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না, এটাই সব থেকে কষ্টের জায়গা। নিজেকে শক্ত করতে হয়, সস্তা নয়। প্রতিটা মানুষেরই আত্মসম্মান বোধ আছে, হুট করে কোনো কিছুই হয় না, বদলে নিতে হয় প্রিয় মানুষের জন্য। পরিবর্তনও একদিনে আসে না। শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবেন, মন খারাপের জন্য ডাক্তার কোথাও নেই, তাই হয়তো মন খারাপটাই বেশি দুর্বল করে দেয়। অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন, মনে রেখো তোমার নিয়তি একদিন তোমাকে ঠিক কাঁদিয়ে ছাড়বে। মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও শান্তি মেলে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।